দেখো দেখো, শুভেন্দু অধিকারীর তরফ থেকে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করা ইলেকশন পিটিশন অন্য রাজ্যে স্থানান্তর করার জন্য আবেদন জানানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি যখন এই মামলা থেকে সরে দাঁড়ান বা তিনি যখন এই মামলা ছেড়ে দেন, সেই সময় তিনি বলেছিলেন যে বিচার ব্যবস্থার উপর চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বিচারপতিদের উপর চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে, বিচার ব্যবস্থাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, এবং এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ তিনি দিয়েছিলেন। ফলত এ রাজ্যে বিচার হলে সেই মামলার ক্ষেত্রে সুবিচার হবে না বা ন্যায় বিচার তিনি পাবেন না মনে করছেন। তাই সুপ্রিম কোর্ট তার সাংবিধানিক ক্ষমতা বলে এই নন্দীগ্রামের যে ইলেকশন পিটিশন দায়ের হয়েছে আর তা পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে এ রাজ্য থেকে সরিয়ে অন্য যে কোনো হাইকোর্টে পাঠাক, সেই আবেদন শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হয়েছে এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সেই মামলা দাখিল হয়েছে। এখন এই মামলার বিচার পর্ব কবে শুরু হয় এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ নির্দেশ নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 12ই আগস্ট কোর্টে মামলার পরবর্তী শুনানি, নন্দীগ্রামে পুনর্গণনা, ভোটে কারচুপির অভিযোগে মামলা দায়ের হয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।